তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকবেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটা রুম হিটার খুলে কিভাবে সার্ভিসিং করতে হয় ওটার ভিতরে নতুন করে কিভাবে কয়েল লাগাতে হয় আমরা কয়েল লাগানোর আগে হিটারটাকে সম্পূর্ণভাবে ওপেন করব এবং এটার ভিতরে কি কি আছে তা আপনাদেরকে আমরা দেখাবো দেখেন এটার ভিতরে একটা উপরে কভার আছে আমরা কভারটাকে আগে সর্বপ্রথম ওপেন করব আমাদের চ্যানেলে যদি নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি ক্লিক করে দেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড পেয়ে যান তো আমরা কভারটাকে ওপেন করে নিতেছি ওপেন করার পরে আমরা দেখব এটার ভিতরে কি কি আছে দেখেন আমরা কভারটাকে ওপেন করে নিলাম দেখেন এটার ভিতরে একটা সিলেক্টর সুইচ আছে তারগুলো জ্বলে গেছে আমরা এখন এটা যে হিটারটা আছে যে কয়েলগুলো আছে আমরা এই কয়েলগুলো চেঞ্জ করে দিব তো আমরা কিভাবে চেঞ্জ করব তা আপনাদেরকে দেখাবো দেখেন আমরা ওইটার ভিতরে যে কানেক্টরটা আছে কানেক্টর থেকে আমরা তারগুলো খুলে নিচ্ছি তারগুলো খুলে নেওয়ার পরে আমরা ভিতরে যে কয়েলগুলো আছে কয়েলগুলো ওপেন করে নেব দেখেন এই কয়েলগুলো কেটে বের হয়ে গেছে আমরা এই কয়েলগুলো এখন বের করে নেব বের করে নতুন কয়েল আমরা এটার ভিতরে লাগাব তা আমাদের সাথেই থাকবেন আমরা কিভাবে কিভাবে লাগাব এই দুইটা আমাদের সিলেক্টর সুইচ থেকে কয়েলের ভিতরে গেছে দেখেন আমরা ভিতরের অংশটুকু খোলার পরে আমরা এখন কয়েলের সেটটা খুলতেছি দেখুন এটার ভিতরে কয়েকটা জায়গাতে কেটে গেছে আমরা এখন এটা যেভাবে যেভাবে ছিল এভাবে নতুন করে আমরা আবার কয়েলগুলোকে ফেসাবো দেখেন আমরা কয়েলগুলো খুলে ফেলছি দেখেন এটা কয়েকটা জায়গার ভিতরে কাটা আছে আমরা এখন নতুন দুইটা তার নিব দেখেন এগুলো একটা 1000 ওয়াট করে দুইটা 2000 ওয়াট আমরা এই 2000 ওয়াটে এটা আবার নতুন করে ফেসিয়ে লাগাবো দেখেন দুইটার মাথাকে আমরা আগে একসাথে জয়েন করে নিব যেটা আমাদের কমন এবার আমরা মিডল থেকে স্টার্ট করব এক সাইড কমপ্লিট করব দেখুন একটা দিয়ে এক সাইড কমপ্লিট করব আর একটা দিয়ে অপর সাইড আমরা ফেসিয়ে কমপ্লিট করব দেখুন আমাদের ফেসানি কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ফেরলগুলো লাগাইয়ে ওটাকে বক্সের ভিতরে ফিটিং করে নিব দেখুন আমরা ফেরলগুলো লাগাই ওটাকে আবার বক্সের ভিতরে ফিটিং করে নিব আমরা বক্সের ভিতরে ফিটিং করে নিয়েছি এখন এবারে আমরা এটাকে কানেকশন করব দেখেন বন্ধুরা যেভাবে যেভাবে আমরা খুলছি এভাবে এভাবে আবার কানেকশন করব এটার ভিতরে সিলেক্টর থেকে দুইটা তার আসছে ওই দুইটা তার কয়েলের দুই মাথা লাগবে আর যেটা আমরা টুইস্ট করছি ওইটা আমাদের কমন দেখুন এখানে তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্টের ভিতরে আমরা দুই সাইডে দুইটা কয়েল কানেকশন রাখছি মাঝখানেরটা আমরা কমন রাখছি তো আমাদের এটা ফিটিং হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন
দেখেন আমাদের হিটারটার স্ট্রিপগুলো লাগানো কমপ্লিট এবং আমরা উপরের কভারটাও লাগাই নিলাম। আমাদের কভার লাগানো কমপ্লিট হয়ে গেছে।